পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যার রহস্য বিজ্ঞানীরা এখনো ভেদ করতে পারেনি। ভারতের কেরালা প্রদেশের কুডিনোহি নামের একটি ছোট শহরে প্রায় 2000 লোক বাস করেন। এই অঞ্চলে 400 জোড়া যমজ সন্তান রয়েছে। প্রতি 1000 নারীর মধ্যে 45 জন যমজ সন্তানের জন্ম দেন, যেটি পৃথিবীতে সর্বোচ্চ। এই অঞ্চলের খাবার, আবহাওয়া, জীবনযাত্রা সবকিছুর উপর বিজ্ঞানীরা পরীক্ষা চালিয়ে দেখেছেন যমজ সন্তান হওয়ার পেছনে এগুলোর কোনো ভূমিকা আছে কিনা। তারা কিছুই খুঁজে পাননি। এই এলাকার যেসব মেয়ে অন্য জায়গায় বিয়ে দেওয়া হয় তাদেরও যমজ সন্তান হয়। অন্য জায়গা থেকে এখানে যেসব মেয়ে বউ হয়ে আসেন তাদেরও একই অবস্থা। 60-70 বছর আগে থেকে এখানে এভাবে যমজদের জন্ম হওয়া শুরু হয়।